আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। বেজে গেছে এবারে 2024 কোপা আমেরিকার বাসি। ভক্ত সমর্থকদের মাঝে কোপা আমেরিকার আনন্দ দৃশ্যমান। এবারে 2024 কোপা আমেরিকার জেতা নিয়ে সম্ভাবনা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। এছাড়াও এই আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে দলগুলো নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছে। সবকটি দল কোপা আমেরিকার দল ঘোষণাও করেছে। তবে দল ঘোষণা করেছিল না বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার এই আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্কালোনি কিন্তু 26 সদস্যের চমৎকার দল ঘোষণা করেছেন। দলে রয়েছেন নতুন মুখ ভ্যালেন্টিন কার্বোনি এবং আলেহান্দ্রো গার্নাচো। তবে দলে সুযোগ পাননি পাওলো দিবালা। বেশ শক্তিশালী দলই কিন্তু ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, কারণ টার্গেট এবার কোপা আমেরিকা পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো আর্জেন্টিনার কোপা আমেরিকার দল এবং এই 26 সদস্যের দলে কারা কারা রয়েছেন। গোলকিপার্স: এমিলিয়ানো মার্টিনেস, ফ্র্যাঙ্কো আরমানি এবং জিরোনিমো রুলি। ডিফেন্ডার্স: নিকোলাস ওতামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, জার্মান পেজেলা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, নেহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল এবং লুকাস মার্টিনেস কোয়ার্তা। মিডফিল্ডার্স: অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো প্যারেদেস, এনজো ফার্নান্দেজ, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো চেলসো এবং এক্সিকুয়েল প্যালাসিওস। ফরওয়ার্ডস: লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গার্নাচো এবং ভ্যালেন্টিন কার্বোনি। সো গাইজ, কেমন হলো আর্জেন্টিনার 26 সদস্যের কোপা দল অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। এছাড়াও এ দলে আপনি কাকে দেখতে চান সেটাও কিন্তু জানিয়ে দেবেন। এদিকে এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে। এ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা, চিলি এবং পেরু। নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী 20 জুন, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। আমেরিকার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যকার এই ম্যাচ। এরপর 25 জুন নিউ জার্সিতে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং 29 জুন ইন্টার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। সো গাইজ, আর্জেন্টিনার এই ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এর পাশাপাশি অবশ্যই এটা জানিয়ে দিতে ভুলবেন না, এবারের কোপা আমেরিকা কি আর্জেন্টিনা জিততে পারবে নাকি অন্য কোনো দলের হাতে উঠবে এবারের কোপা আমেরিকা। নিঃসন্দেহে শক্তিশালী দলই কিন্তু গঠন করেছে আর্জেন্টিনা, তাই আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু এবারও আশা করতে পারে এবারের কোপা আমেরিকা উঠছে আর্জেন্টিনার হাতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর্জেন্টিনা এবং কোপা আমেরিকার নেক্সট আপডেট সবার আগে আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।